নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি যে গাছটির উপর কাজ করব সেটার নাম হচ্ছে বেঞ্জামিনা, অনেকে এটা গোল্ডেন ফাইকাস বলে চিনে। গোল্ডেন ফাইকাস গাছটির নাম এই কারণে যে গাছের পাতাগুলো যখন নতুন নতুন পাতা বেরোয় সেই পাতাগুলো হলুদ থাকে এবং ধীরে ধীরে সেই পাতাগুলো সবুজ হয়ে যায়। তো এই গাছটির উপর আমি কাজ করব, আর এটা গাছ আমি রুট ওভার রক বনসাই তৈরি করছি বন্ধুরা। তো গাছটিকে কাজ করছি আমি কিছুটা প্রুনিং করে নিচ্ছি, কিছু কিছু ডালপালা আছে যেগুলো একই জায়গা থেকে ডেভেলপ করছে এবং কিছু কিছু ডালপালা যেগুলো নিচের দিকে ডেভেলপ করছে, এগুলো আনওয়ান্টেড বন্ধুরা। তো এই ডালপালাগুলোকে আমি কেটে বাদ দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো সরাসরি নিচের দিকে নেমে যাচ্ছে, তো সেই সব ডালপালাগুলো কেটে বাদ দিচ্ছি যেগুলো আনওয়ান্টেড। আর এই গাছটা দেখতে পাচ্ছেন যে দুটো কাণ্ডযুক্ত, আর এই গাছটিকে আমি রুট ওভার রক বনসাই তৈরি করেছি বন্ধুরা। এই গাছটির উপর আমি বেশ কয়েকদিন ধরে কাজ করে নিই, তো আজকে আমি পুনরায় গাছটির উপর কাজ করব। কাজ করব বলতে বন্ধুকে এই গাছটিকে আজকে আমি রিপোর্টিং বা প্রতিস্থাপন করব। তার আগে আমি গাছের কিছু কিছু ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চগুলোকে ছেড়ে বাদ দিয়ে দিচ্ছি, যেগুলো আনওয়ান্টেড বা অপ্রয়োজনীয় সেই সব ব্রাঞ্চগুলোকে, যেগুলো একটু আকারে বড় হয়ে গেছে সেই সব ব্রাঞ্চগুলোকে। তো গাছটিকে রিপোর্টিং করার আগে আমি এই কাজগুলো সেরে নিচ্ছি। আর এই গাছ প্রতিস্থাপন করা বা রিপোর্টিং করার সময় যেসব জিনিসগুলো লক্ষ্য রাখা প্রয়োজন বা যেসব জিনিসগুলো দেখার প্রয়োজন সেসব জিনিসগুলো নিয়ে আলোচনা করছি। তো বন্ধুর কাছে রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর অবশ্যই আপনাদের মতামত আমাকে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এই গাছটির উপর কাজ করার সময় যে বিষয়গুলোর উপর আমাদের খেয়াল রাখা প্রয়োজন বা লক্ষ্য রাখা প্রয়োজন সেটা হচ্ছে যে গাছকে আমরা কোনো সময় ফুল ডিপ্রেশন করবো না, বা এই গাছের প্রয়োজন আমরা কাজ করবো তখন কোনো সময় হার্টবার্নিং করবো না। মেন কথা হচ্ছে যে আমরা গাছটিকে কোনো সময়ের জন্য পাতা একবার ছেড়ে বাদ দেবো না বা পাতাগুলোকে ডিপ্রেশন করে নেবো না। আমরা যদি এই কাজটা করি তো সব থেকে ভুল হবে, কারণ হচ্ছে কি বলতো, এই গাছ যদি সম্পূর্ণ পাতা ছেড়ে বাদ দিয়ে দিই বা হার্টবার্নিং করি তো গাছ সেভাবে ডেভেলপ করে না, গাছটা ডাইভার্ট করে যায় বা মারা যায়। তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখার প্রয়োজন আছে বা দেখার প্রয়োজন আছে। তো কোন গাছটি কীভাবে কাজ করবেন সেটা অবশ্যই জানার প্রয়োজন আছে, আর এই জিনিসগুলো জানতে গেলে অবশ্যই এই ভিডিওগুলোকে সম্পূর্ণ দেখার প্রয়োজন আছে। আমরা অনেকে মনে করি কি গাছকে রিপোর্টিং বা প্রতিস্থাপন করার সময় কি ডালপালা কেটে দিলাম, ছেটে দিলাম, পাতগুলোকে উড়িয়ে দিলাম বা পাতগুলোকে ডিফ্রেশন করে দিলাম, গাছের ডাল যেগুলো আছে সেগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম এবং প্রতিস্থাপন করে দিলাম, এটাই হচ্ছে রিপোর্টিং বা প্রতিস্থাপনের কাজ বা বনসাইয়ের উপর কাজ আমরা এটা মনে করে থাকি। তো আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে সব গাছই কি সবসময় ডেভেলপ করে, সব গাছই কি সব কিছু সহ্য করতে পারে, এই জিনিসগুলোর উপর খেয়াল রাখার অবশ্যই প্রয়োজন আছে। যেরকম এই বেঞ্জামিনা গাছটি দেখবেন যে এই বেঞ্জামিনা গাছটি যদি উপর আমরা যদি হার্টবার্নিং করি তো গাছটি ডাইভার্ট করে যাবে, পাতাগুলো যদি সম্পূর্ণ ছেটে বাঁধে তো উপর ডাইভার্ট করে যাবে। তো আমাদের এই গাছটির উপর হালকা কাজ করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে এখন আমি গাছটিকে পট থেকে আলাদা করে নিয়েছি আর রুটগুলোকে ছেটে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন যে সয়েল মিশ্রণটাও আমি সেরকম ভালোভাবে ছাড়াইনি বা ছুটাইনি রুট বল থেকে, কারণ কি বন্ধু, এই গাছে বেশি কাজ পছন্দ করে না বা এই গাছের উপর বেশি কাজ করতে গেলে গাছটি ডাইভার্ট হয়ে যেতে পারে বা মারা যেতে পারে। তো যাই হোক বন্ধু, এই গাছটার উপর হালকা করে আমি কাজ করছি এবং কাজ করার পর গাছটিকে আমি রিপোর্টিং করব। তো কিছু রুটসের উপর কাজ করব, কিছু কিছু রুটস দেখতে পাচ্ছেন যে একই জায়গা থেকে ডেভেলপ করেছে এবং দেখতে একটা সৌন্দর্যটা সেরকম ভালো লাগছে না, তো আমি সেই সব রুটগুলোকে কেটে বাদ দিয়ে দেবো। তো এই ধরনের ছোটো ছোটো কাজ কোন গাছের উপর কীভাবে করবেন এবং কোন গাছের উপর কোন কাজ করা উচিত সেই সব জিনিসগুলো যদি জানতে চান তো অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি পাশে থাকবেন ও আপনাদের মতামত আমাকে জানাবেন যে আমার এই কাজগুলো আপনাদের কেমন লাগছে বা আমার এই কাজগুলো থেকে আপনারা কিছু জানতে পারছেন বা শিখতে পারছেন। তো বন্ধুরা, ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর অবশ্যই আপনাদের মতামত দেবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। তো গাছটির মধ্যে আমি রুট অনেকগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি, কারণ কী হচ্ছে বন্ধুরা, যদি রুটগুলো আমি সম্পূর্ণ রেখে দিই তো এই রুটগুলো পরে থিকনেসটা বাড়বে বা মোটা হয়ে যাবে এবং যে রকটির উপর আমি বসিয়েছি সেই রকটি সম্পূর্ণ ঠেকে যাবে, এবং যাতে করে কি রুট আর রকের মধ্যে কোনো পার্থক্য বোঝা যাবে না বা রকের উপর বসিয়ে যে গাছে সেটাও ভালোভাবে বোঝা যাবে না। তো এই কারণে আমি অতিরিক্ত যে শিকড় আছে বা রুটস আছে সেগুলোকে কেটে বাদ দিচ্ছি, যেগুলো কাটলে আমার গাছে কোনো ক্ষতি হবে না। তো এই জিনিসগুলো অবশ্যই জানার প্রয়োজন আছে, কোন জিনিসটাকে রাখবো এবং কোন জিনিসটাকে কেটে বাদ দেবো, কোন গাছের উপর কীভাবে কাজ করব। তো বন্ধুরা, এই জিনিসগুলোকে জানার জন্য অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন ও আপনাদের ভালোবাসার সহযোগিতা হাত এইভাবে বাড়িয়ে দেবেন, এইটুকুটা আশা রাখছি। তো বন্ধুরা, গাছটিকে এবার আমি প্রতিস্থাপন করছি, আর প্রতিস্থাপন কীভাবে করবেন সেটা তো এর আগের ভিডিওগুলোতে আমি আলোচনা করেছি। তবু যারা প্রথমবার আমার এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে দু চারটে কথা না বললেই নয়। তো বন্ধুরা, গাছটিকে যখন প্রতিস্থাপন করব তার আগে পটের যে হোল থাকে বা ছিদ্র থাকে সেই ছিদ্রগুলোকে খলা দিয়ে বা টপের ভাঙা খলা দিয়ে বন্ধ করে নেব, আর
গাছটিকে যখন প্রতিস্থাপন করবো, নিচে হালকা করে মাটি দেবো এবং উপরে গাছটিকে প্রতিস্থাপন করে চারি সাইড দিক দিয়ে মাটি দিয়ে হালকা করে খুঁজিয়ে নেবো, যাতে করে কোনো এয়ার গ্যাপ বা এয়ার পকেট না থাকে। যদি এয়ার গ্যাপ বা এয়ার পকেট থাকে তাহলে কী হবে বন্ধুরা, সেই জায়গাতে গ্যাপ থেকে যে সেই জায়গাতে রুট পচনে দেখা দিতে পারে, ফাঙ্গাসের আক্রমণ হতে পারে। তো এইসব জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখার প্রয়োজন আছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি কাঠের মাধ্যমে খুঁচিয়ে নিচ্ছি যাতে কোনো এয়ার গ্যাপ বা এয়ার পকেট না হয়। তো যাই হোক বন্ধুরা, আমি এই ভিডিওতে যতটুকু পারলাম আপনাদের সামনে আলোচনা করলাম বা তুলে ধরার চেষ্টা করলাম যে একটা গাছের উপর কীভাবে কাজ করবেন, বা একটা গোল্ডেন ফাইকাস বা একটা বেঞ্জামিনা গাছের উপর কীভাবে কাজ করবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি আপনারা কিছু জানতে পারেন বা শিখতে পারেন তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কিছু যদি না জানতে পারেন বা বুঝতে পারেন তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আপনাদের কমেন্টসের উপর অবশ্যই ভিডিও তুলে ধরবো। আর সেই সব ভিডিওগুলোকে পাওয়ার জন্য অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। তো বন্ধুরা, এই ধরনের ছোটো ছোটো কাজের ভিডিওগুলোকে জানার জন্য, দেখার জন্য অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন ও আপনাদের ভালোবাসার সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দেবেন, এইটুকুটা আশা রাখছি। তো বন্ধুরা, গাছটিকে আমার মোটামুটি করে প্রতিস্থাপন করা কমপ্লিট হয়ে গেল। এবার গাছটির মধ্যে আমি জল দিয়ে দেবো এবং জল দেওয়ার পরে গাছটিকে হালকা ছায়াযুক্ত স্থানে রেখে দেবো। তারপর ধীরে ধীরে গাছটিকে আমি রোদের মধ্যে নিয়ে আসবো, মোটামুটি 3-4 দিন আমি হালকা ছায়াযুক্ত স্থানে রাখবো, তারপর ধীরে ধীরে ফুল সানলাইটে নিয়ে আসবো। তো এটা অবশ্যই করবেন, গাছকে সরাসরি প্রতিস্থাপন করার পর ফুল সানলাইটে কোনো সময় রাখবেন না, এতে করে গাছ আপনার ডাইভার্ট করে যেতে পারে। কারণ কি বন্ধুরা, গাছের রুট ট্রিম করা হলো, গাছের ডালপালা ছাঁটাই করা হলো, গাছ এখন একটু রেস্ট চাইবে এবং রেস্ট নেওয়ার পরে ধীরে ধীরে গাছ যখন জেগে উঠবে তখন গাছকে রোদের মধ্যে নিয়ে আসবো। তো যাই হোক বন্ধুরা, আজকে আমার এইটুকুই আপনাদের সামনে আলোচনা করা ছিল। তো যদি বন্ধুরা ভিডিওটি দেখে কিছু জানতে পারেন তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি ভিডিও সম্পর্কে কোনো রকম প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আপনাদের কমেন্টসের উপর ভিডিও অবশ্যই তুলে ধরবো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো কাজের উপর কাজ নিয়ে বা আপনাদের কোনো কমেন্টসের উপর ভিডিও নিয়ে। তো সেই সব ভিডিওগুলোকে পাওয়ার জন্য বা দেখার জন্য অবশ্যই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই।